This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21 জুলাই শহীদ দিবসকে সামনে রেখে ইসলামপুরের দেয়াল লেখার মধ্য দিয়ে প্রচার অভিযান শুরু করলো ইসলামপুরের যুব তৃণমূল কংগ্রেস। সেদিন তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল দেয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করেন। তিনি বলেন, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রচারের কাজ শুরু করেছি। এবার শহীদ দিবসে জেলা থেকে রেকর্ড পরিমাণ লোক হাজির হবে, তার প্রচার কাজ আমরা শুরু করে দিলাম। তৃণমূলের টাউন যুব সভাপতি বিক্রম দাস বলেন, আমরা দলের সৈনিক, দলের নির্দেশ অনুসারে আমরা কাজ করছি, আমাদের যা নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করছি। বিক্রম দাস, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। তার আগে চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, সেই একুশে জুলাই উপলক্ষে ইসলামপুর দেশবন্ধু পাড়া সংলগ্ন যে নিউ টাউন রোড রয়েছে, সেই নিউ টাউন আজকে থেকে আমাদের অভিভাবক শ্রী কানাইলাল আগরওয়াল আজকে থেকে আমাদের প্রচার শুরু করে দিল। আমরা এই 21 জুলাই নিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, জায়গায় জায়গায় পথসভা রয়েছে এবং আমরা গ্রামে গ্রামে প্রচার করব। আমাদের কর্মী সমর্থকদের আমরা 17 তারিখ থেকে 18 তারিখ থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তৃণমূল কংগ্রেসের যে প্রতীক রয়েছে কানপুর, সেইগুলি রং করে আজকে কিন্তু তিনি আজকের যে দেওয়াল নিয়ে আমরা প্রত্যেক বছরই খুব উৎসাহের সঙ্গে উদযাপিত করি। এখানে এইবার 2023 21 জুলাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দলনেত্রী আমাদের এবং আমাদের সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারাও উপস্থিত থাকবেন। 1993 সালে 21 জুলাই তদানীন্তন তখন বামপন সরকার, দেশে দেশের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী, তখন উনি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তখন ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি নো ভোট, মহাকরণ অভিযান ছিল। সেই অভিযানে ঘটনাচক্রে আমি উপস্থিত ছিলাম, সেখানে লক্ষ লক্ষ যুবকরা উপস্থিত হয়েছিলেন। তখন জ্যোতি বসু তদন্তের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশকে পুলিশ চালানোর নির্দেশ দিয়েছিলেন। 13টা যুবক শহীদ হয়েছিলেন, ওই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রত্যেক বছরই ধর্মতলায় আমরা দলের যত কর্মী সমর্থক নেতৃত্ব আছেন সবাই উপস্থিত হই। এবারও আমরা সবাই ওখানে যাবো।